কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো মাত্র হাইটে আসলাম এখন বাজে হচ্ছে কয়টা আটটা বাজে মিন্থিয়া মাদ্রাসার জন্য উঠবে এখন তো ঘুমাচ্ছে এখন আমি উঠতে বলে আমি বাজার নিয়ে আসছি কি কি বাজার নিয়ে আসছে দেখাবো আর আমার মেয়ে এখন উঠে যাবে উঠো আম্মু উঠো 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 যাওয়ার সময় যাওয়ার সময় যাও হাত মুখ ধুয়ে আসো যাও আজকে হচ্ছে রবিবার আমি শনিবারে কোনো ব্লগ ছাড়তে পারিনি আজকে রবিবার রবিবারে ব্লগটা ইনশাল্লাহ ছাড়বো তা প্লিজ ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তখন আপনারা আমার সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন তো বাজার থেকে আজকে আমরা লাউ এনেছি সিমা আনছি রুই মাছ আনছি তিনটা টমেটো এনেছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ পটল আর এই যে বনটা আমরা নিয়ে আসি রাস্তায় আমরা হাঁটতে যাওয়ার সময় ভ্যানের ভিতরে দোকানে দোকানে যে দেয় ওদের কাছ থেকে আমরা নিয়ে আসি রুটিটা আমাদের অনেক ভালো লাগে তা আমি আসলে দেখানোর জন্য আমরা দশ পিস আসি আশি টাকা দিয়ে তো আনটি পাঁচ পিস নেই আমি পাঁচ পিস নিয়ে আসি তো এই জন্য আমি প্লেটে আনছি আনটিটা ওই ব্যাগেই আসে এই জন্য আর কি মাছের সাইডে কেউ হয়তো আবার বলতে পারেন যে মাছের সাইডে এভাবে রুটিটা রেখে দিছে কেন এই জন্য রুটিটা খোলা আমি বক্সে নিয়ে নিব রুটিটা লাউ এনেছি চা পাতা ছিল এনেছি লোনাগুলো নিয়ে আসছি ডাল নিয়ে আসছি আনটি জলপাই কিনছে ওখান থেকে আমি জলপাই নিয়ে আসছি তো মাছটা আগে আমি একটু ভালো করে ডলে নিব তো এইভাবে আমার পাটা আমার পাটাটা ভাঙা তো ওই অর্ধেকটার ভিতরে আমি মাছটা একটু ভালো করে ডলে নেব অবশ্য আমার পাটা ওরকম প্রয়োজন হয় না এরকম মাছটা ডলার জন্যই লাগে আর অনেক মাছও যদি গন্ধ লাগে এভাবে যদি ডইলে আপনারা রান্না করেন একটু গন্ধ লাগবে না কিন্তু ভালো করে একটু ডলতে হবে ভালো করে ডললে আর কি জিনিসটা কোনো গন্ধ কোনো গন্ধ আর কি থাকে না মানুষ বলে না যে মাছের ভিতরেও গন্ধ থাকে অনেক খাওয়া যায় না তো ওইরকম আর কি গন্ধ পাওয়া যায় না কিন্তু ভালো করে একটু লবণ দিয়ে একটু ভালো করে ডলতে হবে তো পাটা না থাকলে কারো কারো কাছে যে পাতিল মাজার শোভাগুলো থাকে না ওগুলো দিয়েও ডললে হয় ভালো মতো যে আলাদা আপনি স্টা একটা শোভা রেখে দেবেন শিং মাছ কই মাছ বা এইসব রুই মাছ নিয়ে আসলে ওগুলো ডোললে ভালো আর কি পিছলা পিসলাটা তো আমি এই জন্য কাটাই নিয়ে আসিনি লোকদেরকে দিয়ে শুধু কাটা আর আইসটা ছাঁটাই নিয়ে আসছি তা আমি বাসাইটা ভালো করে ডোলে তারপর আর কি এটা কাটবো ভিওয়ার্স আমার কাছে ভাঙা পাটা ছিল আমি ভাঙা পাটার ভিতরে ডইলে আপনারা দেখাইলাম আর আপনারা চাইলে আপনাদের পাশে ভালো পাটার ভিতরেও ডলতে পারেন তো মাথাগুলো আমি আর একটু লবণ দিয়ে মাথার মানে মাথাগুলো একটু ডইলে নিব শীতকাল কিন্তু আসে পড়ছে এরকম তাজা তাজা মাছ দিয়ে কিন্তু কফি দিয়ে চিং দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটু রান্না করলে ভালো লাগে টমেটো টমেটো দিয়ে আজকে মাছের তরকারিটা আমি রান্না করব একদম এই জন্য টমেটোও নিয়ে আসছি ধনিয়া পাতাও নিয়ে আসছি টমেটো অবশ্য অনেক দিন কেনা হয় না মানে এখন অনেক কম কেনা হয় টমেটোটা কিন্তু আগে এমন একটা সময় ছিল টমেটো আমার বাসা মানে থাকতে আবার আনা হইতো টমেটো ধনিয়া পাতা বিশেষ করে ধনিয়া পাতা টমেটো এই তিনটা জিনিস আমার বাসায় থাকবে যে থাকবে মানে কখনও এরকম হয়নি যে কোনো দিন টমেটো ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমার বাসা ছিল না আসলে সব সময় তার এক একরকম থাকে না মিনিটের বাবার ধনিয়া পাতা কাঁচামরিচ অনেক পছন্দ মানে সব তরকারির ভিতরে ও যে তরকারিটা খাবে ধনিয়া পাতাটা ইউজ করা আমার লাগতো টমেটোটা ডালের মধ্যে তো দাওয়াই লাগতো মানে ওই নিয়ে আসতো আর বিরক্ত হইতো যদি না থাকতাম কোনো দিন যদি বলতাম যে আজকে টমেটো ধনিয়া পাতা নেই ও অনেক বিরক্ত হতো আসলে আমার সব কিছুর ভিতরে স্মৃতিটা পড়ে আছে মানুষ থাকে না কিন্তু মানুষের কথাগুলো মানুষের মানে প্রতিটা জিনিসে আমাদের ওর কথা মনে পড়ে তো এইখানে আর কি আমি মাছগুলো ভালো করে কাঞ্চার থেকে ভিতরে ময়লাটা ফেলে দিব ভালো করে ফেলে আর কি একটু ধুয়ে নিব এরপরে আমার হালকা একটু লবণ দিয়ে ধুলেই হবে যেহেতু আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি পরে আমার ওরকম ঝামেলা হবে না আমি কিছু বের করে রান্না করে ফেলবো আমি জলার পরে এখন কাটতে নিয়ে যাব মাছটা এই যে ভিউয়ার কতটা সাদা হয়ে এইভাবে মাছ যদি আপনারা ডয়লে তারপরে কাটা কাটাই আনলে কিন্তু এতটা পরিষ্কার হয় না এই জন্য বাসায় এনে যদি আপনারা ভালো করে ডলে না সুন্দর হয় মাছটা দেখুন আমি আমার আন্দাজ মতো সবগুলো মাছ কাটে নিব আর ওখান থেকে কেটে নিয়ে আসলে দেখা যায় একটা বড় একটা ছোট তার মধ্যে ডলা ডলি হয় না মানে একটা কেমন জানি বিধিক ইচ্ছা লাগে আমার কাছে তো এই জন্য নিয়ে আসছি এটা আমরা এটা দুইশো আড়াইশো টাকা করে নিয়ে আসা হয়েছিলো তো এখানে দুই কেজির চেয়ে একটু বেশি ছিল দুই কেজির চেয়ে একটু বেশি ছিলো তো পাঁচশো তিরিশ টাকা দাম আসছে তো রুই মাছটা অনেক তাজা ছিল ওই জন্য আর কি রান্না করছে যে দেখলাম যে ভালো সুন্দর হয়েছে মাছটা তো মাছগুলো আমি আমার আন্দাজের মতো আর কি কেটে নেব আর আমার মাছ কাটতে খুব ভালো লাগে আমি লেজগুলোর মধ্যে একটু লেজগুলো আমারই খাওয়া পড়বে বেশি লেসগুলোর মধ্যেও একটু কাইটে কেটে দিয়েছি ভিতরে কিছু ঢোকার জন্য তো মাছগুলো আমি আমার আন্দাজ মতো কাটিয়ে ফেলবো কাইটে আর কি দুই ভাগ করে আজকে এক ভাগ রান্না করবো আরেক দিন আরেক ভাগ রান্না করব তো আমি দুই ভাগ করে নিব মাছগুলো মানে আজকে আমার যে কয়টা পিস লাগবে আমি ওই কয়টা পিস নিয়ে নিছি আর বাকিগুলো রেখে দিব আজকে আমি পটল দিয়ে মাছটা রান্না করব আর অন্যদিন দেখা যাক কি করি ওদিনও শেয়ার সে করবো নেই আমি একটু অফিস নিয়ে আর আরগুলো ফ্রিজ রেখে দেবো ফ্রিজ রাখার পরে আর কি এগুলো আবার ধুয়ে একটু ভাজার জন্য বসাই দেবো আমি কিন্তু এটা সকাল সকাল কাজ করতেছি মেন্সিয়াকে আটটার সময় বিদায় দিয়ে পরে কিন্তু আমি কাজ শুরু করছি এখনও আমার ভাই উঠেনি তো ওকেও যেহেতু খাবার দিব ওই জন্য ভাবলাম যে আজকে একসাথেই রান্না করে ফেলবো গ্যাসও চলে যায় একদম দেরি হয়ে যায় যে জন্য আজকে একসাথে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো তো মাছগুলো আমি হালকা একটু লবণ দিয়ে ভালো করে আবার ধুয়ে নেবো ওরে খাবার দিয়ে দেবো এই মাছটা দিয়ে পোটল দিয়ে রান্না করে ওকে একটু দিয়ে দেবো আর বাকি বলার পরে আর কি ও যাওয়ার পরে আমি সিম আলু ভাজি করব ডাল রান্না করবো অন্য কিছু রান্না করবো আমি ওর জন্য এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর অন্য চুলায় আর কি মাছটা রান্না করে ফেলবো ওঠার আগে আর উঠলে আমরা যে রুটিটা আনছি ওই রুটিটা দিয়ে আর কি চা দিয়ে হালকা পাতলা কিছু খেয়ে ফেলবো সকালবেলা অত ভারী নাস্তা রুটি পরোটা আমরা খুব কম বানাই যখন একটু বেশি পরোটা খাইতে মন চেতো তখন একটু পরোটাটা বানাই কিন্তু এখন গ্যাস থাকে না আমি সময়ের সাথে কুলাইতে পারি না এই জন্য পরোটার ভেজানোটা এখন আর করি না দেখা যায় পরোটা বানাইতে গেলে এদিকে রান্নার দেরি হয়ে যায় এই জন্য রুটিটা কিনে নিয়ে আসছি হাঁটতে গেলে নিয়ে আসা হয় আর না গেলে তো আর না আর এমনি তো নর্মাল দোকান থেকে কিনতে গেলে কিন্তু এক পিস দশ টাকা করে তো ওখানে দশ পিস আমরা আশি টাকা দিয়ে নিয়ে আসি এই জন্য আমাদের কাছে ভালো মনে ক্রিমটা থাকে আর মিমকেও অনেক পছন্দ করে এই রুটিটা

পটল কাটতে হবে টা কাটার জন্য আর কি পটলটা নিয়ে এখানে আমরা এক কেজি পটল নিয়ে আসছিলাম আমি তো ওখানে মোটামুটি একটু দামের কমের মধ্যেও পাওয়া যায় এই জন্য আর কি ওখান থেকে চেষ্টা করি বাজার করে নিয়ে আসার পটল নিয়েছে ওখানে তিরিশ টাকা তো এখানে একটু কমই পাওয়া যায় আর এমনি তো আমাদের বাসার সামনে মনে পটল পঞ্চাশ টাকার নিচে দিবে না পঞ্চাশটা ষাট টাকা পটল তো রসুন ছিল না রান্না করতে যাই দেখি রসুন নাই পরে রসুনও কাইটে এক ফাঁকে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এদিকে পেঁয়াজও কাইটে নিশি তো পটলটা আর কি ধুয়ে তারপর এখন ওইদিকে মশলা কষাতে দিয়ে দিব মশলাটা আসলে আমি শুক্রবারে করে রাখার চেষ্টা করি কিন্তু শুক্রবারে আমি আদা করে রাখছি কিন্তু রসুন যে করব রসুন অল্প একটু ছিল আর কাজে অনেক ব্যস্ত ছিলাম শুক্রবার এই জন্য আর রসুনটা করা হয়নি আর ছুটির দিনে একটু চেষ্টা করি আর কি মশলা তসলা একটু করে রাখলে আমার অন্য দিনগুলো একটু সহজ হয় এই জন্য অল্প একটু রসুন এখন আর কি কী করবো ব্ল্যান্ডার করে মিশে নিয়ে আর এখন এদিকে আমি যাবতীয় মশলা দিয়ে আর কি বসাই যেভাবে আমরা নর্মাল তরকারি বসাই একটু পেঁয়াজটা ভেজে পরে এখানে রসুন একটু আদা বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মশলাটা কষাই নিই আর শীতকালে কিন্তু এমনি তরকারি মজা অত মশলাও দেওয়া লাগে না মনে হয় কিন্তু আমি তাও দিই শীতকালে কিন্তু তরকারি থেকে একটা অন্যরকম স্মেল বের হয় স্মেলটা অনেক ভাল লাগে এখন মনে হয় শীতকালে সবজির দিন একটা এখন অনেক খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাবো কালারটা অনেক সুন্দর আসছে তো আমি একটু কষানোর জন্য আর কি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো অন্য চুলে গরম পানি বসায় রাখছি গরম পানি দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য তো কষানোর পরে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এখন আর কি এখানে টমেটো আর মরিচ দিয়ে দিব একটা টমেটো দেড়টা নিয়েছি টমেটো টমেটো তিনটা পাইছি আমি তিরিশ টাকা দিয়ে মনে হয় না বিশ টাকার আর কয়েকটা মরিচ কয়েকটা কি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি পটলের চপ আমি অত মরিচের গুঁড়া দিই আমি একটু কাঁচামরিচের ঝালটা রাখতে চাইছি পটল আমার কাছে কেন জানি মনে হয় বেশি মরিচ দিলে কেমন জানি লাল লাল হয়ে যায় তো এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো লবণ একটু চেক করে দেখলাম তো দেখলাম যে হয়েছে তো এখন আমি আরেকবার ঢাকনা দিয়ে দিছি তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক আর কমেন্ট করবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাইতে অনেক উৎসাহ হবে মানে ভালো লাগে যখন কেউ একটা কমেন্ট করে তখন অনেক ভালো লাগে তো ভিওর্সে যে মাছ দিয়ে দিছি মাছ দিয়ে আর কি আমি এখন আরেকটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পরে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে আমি খুব ভালো করে সেট করে দিচ্ছি মাছগুলো সেট করে দিয়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পরে হয়ে আসছে একদম হয়েই গেছে ধরতে গেলে মাছটা এখন ধনিয়া পাতা দিব আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার বান্নাগুলো কেমন বা আমার কীভাবে ভিডিও করলে ভালো হয় একটু জানাবেন আপনাদের মানে পছন্দ কীরকম ভিডিও করা জানাইলে আমার জন্য সুবিধা হবে তো এদিকে আমার মাছ হয়ে গেছে আমি এখন মাছ নামাই ফেলবো তো এখন জলের জন্য চা বানাবো চা বানাবো ডাল আনছিলাম তো ডালটা ঢেলে নিলাম চিনি নাই চিনিও আনছি সব কিছু আধা কেজি করে আনছি ডাল আনছি আধা কেজি চিনি আনছি আধা কেজি আর একটা ছোটো চা পাতা নিয়ে আসছি চা পাতা ঢেলে নিলাম তো জুয়েলের জন্য এখন চা বানাবো আমার জন্য আর আমার ভাইয়ের জন্য তো আমার চাটা হয়ে গেছে আমি এখন একটা দুধ চিনি দিয়ে গলায় নিছি আর এই যে রুটি নিয়ে নিছি আমরা দুই ভাই বোন দুইটা খেয়ে ফেলবো মোহাম্মদ বিন্থিয়া দুজন দুইটা খাবে তাহলে হয়ে যাবে এটা দিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগে সকালের নাস্তাটা হালকা পাতলার মধ্যে ভালো লাগে তা আমার ভাই এদিকে খাচ্ছিলো আর আমিও এখন ওকে খাবার দিয়ে দিব আমি চাটা খেয়ে চাটা ঠান্ডা হয়ে যাবে জন্য ভাবলাম আমাকে খেয়ে নিই তারপর ওকে ভাতটা দিয়ে দিব বাটিতে বেড়ে তো ও খাচ্ছিলো এদিকে এই যে আমাদের দুই বোন খাওয়া শেষ এখন আমার ভাইয়ের জন্য তরকারি বাইরে নিয়েছি ওকে বক্সে দিয়ে দিয়েছি শুধু এই তরকারিটাই দিতে পারছি আর তরকারি ছিল আমি ওকে দিতে ভুলে গেছি কালকের একটু তরকারি ছিল ওইটা দিয়ে খেয়ে ফেলবে যদি ওর একটু হয় মজামতো মতো অল্প একটু দিয়ে খেয়ে ফেলতে পারে তো এখনও চলে যাবে ওকে রেডি করে দিচ্ছে এখন পরে আর কি আমি বাকি কাজগুলো করবো ডাল রান্না করব সিমালু ভাজি করব মিন্থিয়াকে নাস্তা দিয়ে আসবো এদিকে আমি ডালটা একটু ভিজাই রাখবো ভিজাই রাখলে ডালের কালারটা আমার কাছে ভালো মনে হয় আজকে জলপাই দিয়ে ডাল রান্না করবো তো ডালটা আমি বসাই দিয়েছিলাম তো ডালটা হালকা সিদ্ধ হয়ে আসার পরে আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করার পরে আমি খুইটে এটা ভালো করে পরে এখানে জলপাই তিনটা দিয়ে দিচ্ছি যে তিনটা আংটির কাছ থেকে জলপাই নিয়ে রাখছিলাম ওই জলপাই দিয়ে দিচ্ছি করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর কি ভাগা দিয়ে ফেলবো শীতকাল আসলে সব কিছু মজা ডালটাও কিন্তু জলপাইয়ের জন্য ধনিয়া পাতার জন্য একটু অন্য রকম হবে আর এখন তো একটা শীত শীত ভাবাই শীত পড়ছে তো হয়ে গেছে আমার কাছে জলপাইতে দেওয়ার পরে ডালের কালার অনেক ভালো লাগে আমার কাছে ক্যান জানি জিনিস দেওয়ার পরে ডালের কালারটা ফুইটে আসে বলতে আমি একটু জল পায়ে উঠানোর চেষ্টা করতেছি যে সিদ্ধ হয়েছে নাকি দেখি কিন্তু না ও উঠতে যাইতেছে না ও ডালের মধ্যে উঠবে এদিকে ডালটা ভাগার দিয়ে ফেলবো আর কেউ পেঁয়াজ বসন দিয়ে ডালটা ভাগার দিয়ে পরে বাকি কাজগুলো করব। এই যে আমার ডাল একদম কমপ্লিট সিম কাটা শেষ সিম আলু কাটে নিয়েছে একসাথে আলুগুলো কাটে নিয়েছে আলুগুলো একটু ছোটো ছিল তো তো বেশি আমার কাটতে অনেক দেরি হয়ে যাবে ভাবছি তো কিছু যেগুলো বড় ছিল ওগুলো ছিলছে আর কয়েকটা ছোট ছিল ওগুলো না ছিলে কুচি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজও আমি তিন দুই তিনটা ওটার সাথে কুচি করে দিয়ে দিয়েছি আমি একসাথে তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে পরে একসাথে ছেড়ে দিব আমি কাঁচামরিচও ইউজ করব। আমার কাছে কেন জানি ভাজির মধ্যে একটু মরিচটা দিলে ভালো লাগে শাক ভাজি বা কচু শাক ভাজি মানে কোনো একটা ভাজির ভিতরে করলা ভাজির ভিতরে আমার মরিচ দিলে ভালো লাগে তা আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমি কয়েকটা মরিচ দিই একটু লাল হয়ে আসছে পরে সিম আলু দিয়ে দিছি দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু রসুন বাটা দিব একটু রসুন বাটা দিয়ে আর কি না এটা তো এইভাবে হয়ে যাবে

তখন আর কি ভাত বালা বাড়ার সময় এসে পরে তখন আর কি আমি বক্সে বক্সে ভাত রেডি করে ফেলবো মোহাম্মদ মিন্থি এখনো আসেনি তো এই ফাঁকে আমি ভাবলাম যে ওরা আসার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলি তো এই জন্য আর কি এই কাজগুলা তাড়াতাড়ি করে করে ফেলতেছি তো আজকের মতো এখানে বিদায় নিব আমি আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন